বছরের শেষের দিকে বৃষ্টির সময় আবার। এই বৃষ্টির পরেই মনে হয় শীত নামবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি পড়তেছে, বেশ ভারী বৃষ্টি। ঘরের ছাদে যখন পড়ে তখন এটা বোঝা যায়। এপাশে বিল্ডিংটা হওয়ার কারণে এখন ফোটাগুলি এখানে দেখা যাচ্ছে। এই যে নিচে বৃষ্টির পানি পড়ে। আমি যদি জুম ইন করি তাহলে দেখুন এই যে গাছের নিচে পানি জমেছে। আর গ্রিলের ফাঁকে এই যে ফোঁটাগুলি টুকটুক টুকটুক করে, কত বড় বড় বৃষ্টির ফোঁটা। অনেকটা হাফ সার্কেলের মতো। এবছর আসলে বৃষ্টি কম হয়েছে, আরো দরকার ছিল। সামনের দিকে একটু দেখি আমরা, এই পাশে তো দেখলাম। টিনের চাল থেকে ঝড় জড়িয়ে পানি পড়ে। বৃষ্টিটা গ্রামের দিকেই ভালো বোঝা যায়, আর অনেক শব্দ হয় টিনের ঘর বাড়ি থাকার কারণে। এই যে পাশে দেখুন টিনের ঘর বাড়ি, ওখান থেকে শব্দ হচ্ছে। আর ছাদের পানিটা এই যে এখান থেকে গড়িয়ে পড়তেছে। পরে এটা নিচে পড়তেছে। কিন্তু বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয় না। ধরেন এই শুরু হলো, আবার একটু পরেই দেখা যায় যে বৃষ্টি থেমে গেল, থেমে রোদ উঠে পড়বে। আমি একটু দেখি পিছনের কী অবস্থা। পিছন দিকে আমাদের কেচি গেট দেওয়া, তবে বারান্দা দিয়ে সাবধানে হাঁটতে হয়। বিশেষ করে টাইলস যখন নতুন থাকে তখন কিন্তু আপনার পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে আপনারাও যদি কখনো বাড়ি করেন, নতুন টাইলস হলে খুব ধীরে সুস্থে সাবধানে হাঁটবেন, তা না হলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পিছন দিকে আমি এই যে সিঁড়ি দিয়ে নামতেছি, এখানে যে একটু বৃষ্টি হলেই এখানে যে পানি জমে যায়। বালু ফেলা হয়েছিল, পরে কিছু বালু সামনে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে এখন ওই যে পানি জমে বারান্দার ইসের মধ্যে চলে আসে, টাইলসের মধ্যে চলে আসে। এপাশে এই টিনের ঘরও আমাদের পুরান ঘর, আবহত সেখানে হাবি জাবি অনেক কিছু রাখা হয়েছে, স্টোর রুমের মতো অনেকটা। যাই হোক, বৃষ্টি অল্প সময়ের মধ্যে কিন্তু বেশ ভালোই ই হয়েছে। বালুর উপরে যেহেতু পানি জমেছে তো বৃষ্টির ডেন্সিটি ভালোই ছিল। আজকে এটা নিয়ে মনে হয় চতুর্থ বা পঞ্চমবার বৃষ্টিটা হলো। আমার কাছে যে জিনিসটা চমৎকার লাগে, যে বৃষ্টির ফোঁটাগুলি এই যে গ্রিলের মধ্যে যে ফোঁটাগুলি উল্টো দিকে ঝুলে, এই জিনিসটা মানে দেখতে বেশ ভালোই লাগে আর কি। দেখি কাছে গেলে কেমন আসে, জুম করলে এটা ঝাপসা আসে, কারণ দূরেরটা স্পষ্ট আসে। একটু দূর থেকে গ্রিলটা আবার স্পষ্ট আসে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আকাশ অনেক মেঘলা, বৃষ্টি মনে হয় আরও হবে। তো সবাই ভালো থাকবেন, উপভোগ করুন এই যে মেঘলা আকাশ, দেখুন ক্যামেরায় দেখা যাচ্ছে। হুমায়ুন আহমেদ থাকলে হয়তো বৃষ্টি বিলাস নামে আরেকটা উপন্যাস লিখে ফেলত। আসলে গুণী মানে মানুষদের মাথায় অনেক ধরনের সৃজনশীল আইডিয়া থাকে। ওনারা আমাদের মতো যারা, আমরা যারা সাধারণ, সবাইকে নানা ধরনের সৃজনশীল সৃষ্টি কাব্য উপহার দেন। তো আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি থামলেও মনে হয় আবার আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।